এবারের শীতকালীন অধিবেশনেই সংসদে পাশ হয়েছিল দ্বন্দ্ব সংহিতা বিল। এবার অনুমোদন দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার বড়দিনে দ্বন্দ্ব সংহিতা তিনটি বিলে রাষ্ট্রপতি সিলমোহর দেন। রাষ্ট্রপতি সিলমোহরের সঙ্গে সঙ্গেই বিল তিনটি আইনে পরিণত হয়েছে। ফলে এবার ঔপনিবেশিক আমলের ইন্ডিয়ান পেনাল কোড বা আইপিসি সরিয়ে আসতে চলেছে এই নয়া আইন। আইপিসির জায়গায় আসা দ্বন্দ্ব সংহিতা আইনের তিনটি অংশ হল ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য আইন। এই তিনটি বিল এবারের শীতকালীন অধিবেশনেই পাশ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যসভায় যখন বিলটি পাশ হয় তখন কার্যত বিরোধী শূন্য ছিল সংসদ। সেই সময়ই স্মোক কাণ্ডে বিক্ষোভের জেরে শতাধিক সাংসদকে বরখাস্ত করা হয়েছিল। তার মধ্যেই প্রথমে লোকসভায় এবং পরে রাজ্যসভায় ধনী ভোটে পাশ হয় দ্বন্দ্ব সংহিতা বিল। প্রসঙ্গত, সংসদে দ্বন্দ্ব সংহিতা বিল রাজ্যসভায় পেশের সময়ই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এবার তারিখ পে তারিখ যুগের অবসান হতে চলেছে এবং তিন বছরের মধ্যেই বিচার মিলবে। এই বিল পেশ করে তিনি গর্বিত অনুভব করছেন বলেও জানান শাহ। স্বাভাবিকভাবেই অপরাধ দমনের ক্ষেত্রে দ্বন্দ্ব সংহিতা আইন আরও কড়া হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।